কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর একটা নতুন ব্লগে তোমাদের সবকে অনেক অনেক স্বাগত আমার অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আর আজকে ভিডিওটা শুরু করলাম বিষ্ণনা গোছাতে গোছাতেই বিষ্ণনাটা তো সকালবেলা এই জঞ্জাল যতক্ষণ না ভাঁজ করতে পারছি ততক্ষণ আর বিছনার দিকে তাকানো যায় না মানে বিছনাটা যেন একটা মানে কি বলবো জঙ্গল মনে হয় এই সমস্ত কিছু গোছানোর পরে একটু মানুষ বলে মনে হবে বিছানাটা আর খাটের ওপরে এই শীতকালে না মানে গরমকালে কি হয় শুধু বালিশ কটা থাকলেই হয়ে যায় আর শীতকালে কম্বল তিন চারটে করে মানে গোছাতে গোছাতেও অনেকটা সময় লাগে আর দেখতেও খুব বাজে লাগে তো ওই ঘর গুছিয়ে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি একইভাবে আর তারপরে হচ্ছে একটুখানি খিচুড়ি করেছিলাম আজকে সকালবেলা খিচুড়িটা করে রেখে আমি জিয়াকে আনতে গেছিলাম স্কুল থেকে তো ওদেরকে নিয়ে আসলাম আর নিয়ে এসে তারপরে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে এখন পাপড়টা ভেজে নিচ্ছি পাঁপড়া ভেজে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো আমিও খেয়ে নেবো আর হাজবেন্ডকেও খেতে দিয়ে দেব আর আজকে একটু একটুখানি চালে ডালে গরম গরম খিচুড়ি করেছি আজকে হচ্ছে শনিবার নিরামিষ তো গরম গরম খিচুড়ি আর পাপড় ভাজা এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর একদম মানে একটু হালকা পাতলা করেই খিচুড়িটা করেছি একটু সবজি দিয়ে আর আজকে তো নিরামিষ শনিবার তো এই কারণে একটুখানি শীতের মধ্যে খিচুড়ি খেতে খুব ভালো লাগে তাই জন্য করলাম আর পাঁপড় ভাজা সোনার জিয়া ভীষণ ভালোবাসে তো ওই কারণে একটু পাঁপড় ভাজলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য সোনা জিয়ার জন্য বেড়ে নিয়েছি ওদেরকে খেতে দেবো তো সোনার জিয়াকে খেতে দিয়েছি সোনা খাচ্ছে দেখাই যাচ্ছে কিন্তু জিয়া খাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না জিয়া অন্য সাইডে খাচ্ছিলো আর হাজবেন্ডও খেয়েছে আর এখন আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি আমার খাবারটা খাচ্ছি তো চলো তোমরা দেখো সকালের খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপরে চলে আসলাম এই ছাদে জামা কাপড়গুলো কাছাকাছি করে কারণ এই সোয়েটারগুলো না শোকাতে চায় না তো ওই কারণে একটু সকাল সকাল কেচে দিলে না একটু যদি শোকায় আর বেলাতে কাচলে তো শোকাবেই না তো এই কারণে সকাল সকাল সব কেচে দিয়েছি আর ভারী জিনিস সব শীতকালের পোশাক সব ভারী হয় তো কিচ্ছু শোকাতে চায় না ভীষণ ঝামেলা জামা কাপড় শোকান নিয়ে তো এই কারণে সকাল সকাল কেচে দিলাম যদি শুকিয়ে যায় আর কি আর একদম তো মেঘলা ওয়েদার আজকে মানে কুয়াশা পুরো আর এই তো কাপড়গুলো মেলে তারপরে নিচে গিয়ে রান্নাবান্না করবো তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো তো তার আগে সবজি টবজি সব কেটে নিচ্ছি আর এখানে পালং শাক দু তিন দিন আগেই এনেছে কিন্তু খাওয়া হয়নি শীষ পালং এনেছিল তো ভেবেছিলাম যে মাছের কাটা দিয়ে রান্না করব কিন্তু সেটা আর হয়নি তো আজকে নিরামিষভাবেই মানে ডালের বড়ি দিয়ে রান্না করব। তো এর মধ্যে অনেক ঘাস থাকে কিংবা পচা পাতা থাকে আজকে কিছুই নেই একদম ফ্রেশ ছিল শাকটা আর এই যে লাউটা দেখছো এই লাউটা দিয়েছে আমার ছোট যায়ের বাপের বাড়ি থেকে একটা গোটা লাউ দিয়েছে তো ছোটো যা চির করে আমাকে একটু দিয়েছে জাকে দিয়েছে নিজের জন্যও রেখেছে গাছের লাউ খেতে কিন্তু মানে ভালো লাগে কেনা সবজি যতই খায় না কেন তুমি গাছের জিনিস খেতে কিন্তু একটা আলাদা মজা সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে বেগুনে হলুদ লবণ চিনি ভালো করে মাখিয়ে নিয়ে ভাজা বসিয়ে দিচ্ছি এখন আর এই যে লাউ কেটে নিয়েছি কিছুটা অর্ধেকটা কেটেছি পুরোটা না আর অর্ধেকটা কেটে নিয়েছি ডালে দেবো তার জন্য আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আমার জিয়া বেগুন ভাজা খেতে এতো ভালোবাসে ওকে তিনটে বেগুন ভাজা দিলে চারটে দিলে ও খেয়ে নেবে এত ভালোবাসে বেগুন ভাজা খেতে তো বেশি দিই না ওর একটু এলার্জির ধাঁজ আছে তো ওই কারণে আর এখানে দেখো পালং শাকটা না একটু ভাব দিয়ে নিয়েছি নানা রকম সবজি দিয়েছি এর মধ্যে সিম আলু বেগুন কড়াইশুঁটি আর এ পাশে ডাল সিদ্ধ হয়ে গেছে পাঁচটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর এই যে ডালের বড়ি দিয়েছে মানে মাসি দিয়েছিল তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মাসি ডালের বড়ি দিয়েছে তো আমাকে কটা দিয়েছিল তো সেখান থেকে বেশ কয়েকটা নিয়ে আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি পালন শাকে দেবো তাই একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নামানোর আগে দেব পালন শাকে খেতে খুবই ভালো লাগে আর মানে বাড়িতে দেওয়া নিজের হাতে একদম খাঁটি বড়ি তো এর টেস্ট খুব ভালো হয় আর কে না বড়িতে না একটু ভেজাল থাকবেই আর এটা তো একদম পুরো বিউলির ডালের বড়ি খেতে ওই জন্য বেশি টেস্টি হয় আর এখানে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পালং শাকটা দিয়ে দিলাম আর বড়িটা ভেজে রেখে দিয়েছি উঠিয়ে আর লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলের মধ্যেই শুকনো লঙ্কাও দিয়েছি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি একটু তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো মশলা দেবো না এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ভাপে ভাপেই হয়ে যাবে পালন শাকটা কিন্তু এই মানে রান্না করছি ঠিকই কিন্তু সোনাজিয়া কেউই খাবে না আমি আর হাজব্যান্ডটি খাবো কারণ ওরা না একদমই সবজি খেতে চায় না আর এদিকে ভাত হয়ে গেছে আর পা মানে বড়িগুলো না একটু ভেঙে নিচ্ছি হালকা করে একটু ভেঙে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তাহলেই তো হয়ে যাবে পালন শাক এমনি হয়ে গেছে মোটামুটি এবারে নামিয়ে দেব আর নামিয়ে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো লাউ দিয়ে মটর ডাল করব আজকে আর বেশি কিছু করব না রাত্রেবেলা একটুখানি গরম গরম বড়া ভেজে দেব ওদেরকে তাহলেই হয়ে যাবে আর এই যে দেখো ডালও হয়ে গেছে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছি তো ডালও হয়ে গেছে রান্নাবান্না এই তো করলাম বেশি কিছু করলাম না নিরামিষের দিনে আর সকালের একটু পাপড় ভাজা রয়েছে তো সেই পাপড় ভাজা দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে সোনা খেয়ে নেবে আর এই পালং শাক দেখতে পাচ্ছ অনেকটা হয়েছে এটা আজকেও খাবো কালকেও খেতে হবে নাহলে শেষ হবে না আর এই যে ডাল আর এই যে হলো ভাত বেগুন ভাজা দেখিয়ে দিয়েছি সবই আর এখন এই যে রান্নাঘর পরিষ্কার করব। ধর গ্যাসটা মুছে নিচ্ছি মোটামুটি মোছা হয়েই এসছে আর বাসনটা মেজে নিয়েছি রান্না করতে করতে আর গ্যাসটা মোছা হয়ে গেল এবারে একটুখানি রান্নাঘরটা মুছে নেব ব্যাস ইন্ডাকশানটাও একটু মুছে নিচ্ছি রান্নাঘর যত পরিষ্কার থাকবে না তত দেখতেও ভালো লাগে নিজেরও একটা মানে ভালো লাগে যে না আমার রান্নাঘরটা পরিষ্কার আছে দেখতেও ভালো লাগে নিজের কাছেও ভালো লাগে রান্নাঘরটা পরিষ্কার থাকলে যাই হোক গ্যাস মোছা বাসন মাজা সবই হয়ে গেছে এবারে রান্নাঘরের নিচটা একটুখানি মুছে নেব তাহলেই হয়ে যায় দেখো বন্ধুরা কি সর্বনাশ হয়ে গেছে আমার একটা শখের অ্যালবাম যেটা আমি অর্ডার দিয়ে আনিয়েছিলাম কলকাতা থেকে তো সেই অ্যালবামটাকে ইঁদুর এইভাবে কেটেছে দেখতে পাচ্ছ দেখো দেখো কীভাবে কেটেছে এত মোটা একটা আর এখানে সব আমার সোনা জিয়ার সব ওদের ছোটোবেলাকার স্মৃতিগুলো সব কি ফটোর মাধ্যমে কিছু আমি তুলে রেখেছি এটা আমার জিয়া ঠিক আছে এটা সোনা মানে ওদের সব ছোটোবেলাকার আর এটা হলো সোনার সব স্কুলের বন্ধুরা ওরা সবাই লকডাউনের আগের যে সরস্বতী পুজোটা ছিল সেই সরস্বতী পুজোতে সবাই মিলে ফটো তুলেছিলো আর এই ফটোটা দেখছো জিয়ার এটা এক বছর দু তিন মাস তখন জিয়ার বয়স আর এটা হলো সোনার পাঁচ বছরের জন্মদিনের দিন এইভাবে আমি সাজিয়ে দিয়েছিলাম তখন ফটো তোলা হয়েছিল আর এটা হলো সোনার ফটো এটাও সোনার একটা জিয়ার একটা তো ওদের সব ছোটোবেলাকার সব ফটোগুলো আমি অ্যালবামে করে রেখে দিয়েছি এগুলো তো সারা জীবন থেকে যাবে স্মৃতির মাধ্যমে আমার মানে কপালটা ভালো যে আমার ফটোগুলো কিছু হয়নি কিন্তু অ্যালবামটাই শুধু কেটে দিয়েছে আর অ্যালবামের উপরের যে মলারটা এত ভারী হয় মোটা হয় সেই মানে ভারীটাই কেটে দিয়েছে এটা দেখো জিয়া এই এই দুটোও জিয়া আর এটা সোনা জিয়াকে কোলে নিয়ে ফটো তুলেছে এটা সোনা প্রচন্ড ইঁদুর হয়েছে আর ইঁদুরটা হয়েছে অ্যাকচুয়ালি আমাদের সিঁড়ির নিচে আর সেখান থেকে দোতলাতে উঠে উঠে আসছে আর ভীষণভাবে আমাদের ক্ষতি করছে তার প্রমাণ দেখতে পাচ্ছ হ্যাঁ কি পরিমাণে কচিয়েছে কাগজগুলো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা সোনাজিয়াকে যখন রেডি করছি চার চারিদিকে তো মানে নিস্তব্ধ তখন ভোরবেলা মানে ছটার সময় পুরো নিস্তব্ধ কুটকুট করে একটা শব্দ হচ্ছে আমি ভাবতেই পারিনি এমছি ইঁদুর হয়তো মানে টেডি বিয়ারের মধ্যে মানে টেডি বিয়ারের প্লাস্টিকের মধ্যে হয়তো ঢুকে গেছে তো বেরোতে পারছে না ওই কারণে শব্দটা হচ্ছে তো তখন তারপরে আর আমার মানে তারপরে তাড়াতাড়ি করে সকালে টিফিনটা করলাম আনতে গেলাম সোনাজিয়াকে তো সকাল থেকে আর হয়নি এখন আমি হচ্ছে দেখি তো এখন আমি ঘরটা ঝাড় দেবো দেখি তো আলমারির উপরের কি অবস্থা কোথায় ইঁদুরটা মানে কুটকুট করছে কোথায় কি কাটলো নাকি এই ভেবেই আমি মানে চেয়ারের উপরে উঠেছি উঠে আমি প্রথমেই অ্যালবামটাতে হাত দিয়েছি দেখি ইঁদুরটা বেড়াচ্ছে আমি তো ভাবতেই পারিনি এতটা কেটে দিয়েছে দু তিন দিন ধরে কাটছে বসে বসে কি অবস্থা পুরো আলমারির উপরটা পুরো মানে এরকম এই যে এরকম কাগজ পুরো ভরে গেছে আলমারির উপরটা আর অ্যালবামের ইসেটা মানে উপরের যে মলারটা বেশ অনেকটা মোটা হয় তো কিভাবে কেটেছে বলো এখন এই মানে ঘরটা ঝাড় দেব দিয়ে মুছবো পরিষ্কার করে মোছার পরে আমি ইঁদুর মারা আঠাটা দিয়ে রাখবো মানে ইঁদুর 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 মানে ইঁদুর ধরার যে আঠা সেটা এখন আমি ঘরটা মুছে তারপরে ওটা দিয়ে রাখবো আলমারির নিচটাতে কারণ এখন তার ওপরে নেই ওপর উপর সব পরিষ্কার করেছি মানে করব করে টোরে তারপরে দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে দেখো সাথে থেকো এই এখন এই আলমারির উপরটা একটুখানি পরিষ্কার করছি এসব নামিয়ে নামিয়ে মানে পরিষ্কার করছি ইঁদুর তো পালিয়েই গেছে আর সব নামিয়ে ভালো করে ঝেড়ে মুছে আবার সব এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো আর মানে টেডি বিয়ারের প্লাস্টিকের মধ্যে ঢুকে গেছে কিনা সেটাও একটু দেখলাম যাই হোক ওগুলো পরিষ্কার করে তারপরে আমি সব আবার গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে এখন এই ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে আমি আঠাটা আলমারির ওখানে দিয়ে রাখবো তাতে করে এই ধরা পড়ে যাবে তো চলো ঘরটা এখন মুছে নি তোমরা দেখতে থেকো সাথে থেকো যে আঠাটার মধ্যে ইঁদুরটা বেঁধে গিয়েছে আর এই আঠাটা এমনই আঠা এর থেকে আর সহজে ছাড়াতে পারবে না ইঁদুরটা খুব ভালো এর আগে মানে সাত আটখানা ইঁদুর ধরেছিলাম তারপরে একটা টিকটিকি ধরা পড়ে গেছে তো তারপরে ওই আঠাটা ফেলে দিয়েছিলাম আর এটা হাজবেন্ড নতুন এনেছে তো এই নিয়ে এটাতে এই আঠাটাতে দুটো ধরা পড়লো আজকে নিয়ে আগে দিন একটা পড়েছে আর আজকে পড়লো মানে একটুখানি সময়ের মধ্যেই ও ধর আসলে ও তো আলমারির নিচে কোথাও লুকিয়েছিল আমি তো আলমারির চার পাঁচটা প্রায় ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি কিন্তু নিচটা তো নিচের মধ্যে কোথাও একটা লুকিয়েছিল ওই কারণে আমি ওইখানটাতেই আঠাটা দিয়ে রেখেছি বেড়াতে গেছে ধরা পড়ে গেছে এখন পুজো দেবো পুজো হয়নি এখন বেজে গেছে একটা দশ চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে থেকে খাওয়া দাওয়া করে বসলাম রোদে ভীষণ শীত করছে জালুকটা গাই দেব। সোনাঝিয়া এখনো ঘুমায়নি ওই ঘরে ঘুমাচ্ছে মানে শুয়েছে এখনো ঘুমায়নি শুয়েছে আজকে প্রচণ্ড মানে ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ছাদে জামাকাপড়গুলো তো মেলে দিয়ে এসেছি একবার উল্টে দিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু কে যাবে আবার ছাদে যাব আবার জামা কাপড় উল্টে দেবো আবার আসো একতলা বাড়িঘর সব থেকে ভালো সব থেকে ভালো আর ইঁদুরে খুব জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে ইঁদুরে মানে কি বলবো কতগুলো যে ইঁদুর ঘরের মধ্যে ঘোরাঘুরি করছে বুঝতে পারছি না কখনো এই ঘরে দেখছি ইঁদুর কখনো আবার ওই ঘরে দেখছি পরশু একটা ধরা পড়েছে এই ঘরে আর আজকে যেটা ধরা পড়লো সেটা তো ওই ঘরে ধরা পড়লো এবার আরও আছে কি না জানি না আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে নতুন ভিডিও সাথে কতক্ষণে সবাই কে টা